আপনাদের জন্য লিখেছি এই 10টি থেকে একটি প্রশ্ন আমাকে ভাইবা বোর্ডে করা হয়েছিল। তো বন্ধুগণ, আমার সেই অভিজ্ঞতার আলোকে আজকের এই ক্লাসটি আমি আপনাদের জন্য উপস্থাপন করছি। 10টি প্রশ্ন আপনাদের জন্য রেডি করেছি। এই 10টি প্রশ্ন যদি আপনারা জেনে রাখেন তাহলে আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। তো বন্ধুগণ, আমরা তাহলে পর্যায়ক্রমে জেনে নেই যে 10টি বৈজ্ঞানিক যন্ত্রের নাম আজকে আমরা জানব এবং তাদের ব্যবহার। প্রথমেই এক্সরে, নাম্বার ওয়ানে এক্সরে। এটি কিন্তু আমাদের এই যন্ত্রটি মানব দেহের বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এই এক্সরে যে যন্ত্রটি এটি ব্যাপকভাবে ব্যবহার হয়। কেননা এটির ব্যবহার ছাড়া আজকাল আমাদের কোনো রোগ নির্ণয় করা সঠিকভাবে সম্ভব হয় না। নাম্বার টু বন্ধুগণ, দুই নম্বরটি হলো কম্পাস। কম্পাসের কাজ হলো যে সাধারণত যারা পাইলট বিমান চালায় বা অজানা কোনো অঞ্চলে যারা গাড়ি নিয়ে সাধারণত যায়, সেই এলাকাগুলোতে সীমানাগুলোকে নির্ণয় করার জন্য মূলত কিন্তু দিক নির্ণয় করা, মূলত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বা এই দিকগুলোকে নির্ণয় করার জন্য এই যন্ত্রটি ব্যবহার হয়। এরপরে বন্ধুগণ লক্ষ্য করুন, তিন নং প্রশ্নটি হলো ক্যালোরি মিটার। ক্যালোরি মিটারের কাজ হলো উত্তাপ পরিমাপক, এটি একটি যন্ত্র। বন্ধুগণ এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন যে ক্যালোরি মিটারটি হলো উত্তাপ পরিমাপক একটি যন্ত্র। এরপরে আসুন বন্ধুগণ চার নং প্রশ্নটি হলো টেলিস্কোপ। টেলিস্কোপ কিন্তু এর কাজ হলো যে দূরবর্তী কোনো বস্তুকে আমরা যদি কাছাকাছি দেখতে চাই তবেই টেলিস্কোপের দরকার হয়। এরপরে আসুন বন্ধুগণ পাঁচ নং প্রশ্নটি ট্রান্সফরমার। ট্রান্সফরমার আপনারা অবশ্যই জানেন যে এই ট্রান্সফরমার কিন্তু ব্যবহৃত হয় বিদ্যুৎকে আদান প্রদান করার কাজে। বন্ধুগণ অবশ্যই খেয়াল রাখবেন ছয় নং প্রশ্নটি থার্মোমিটার। থার্মোমিটারের কাজ কি? থার্মোমিটার আমাদের শরীরে যখন তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি পায়, ডাক্তার বন্ধুরা কিন্তু তখন এই থার্মোমিটার যন্ত্রটি ব্যবহার করে আমাদের যে শরীরের তাপমাত্রা এই তাপমাত্রা নির্ণয় করে। এরপরে আসুন বন্ধুগণ সাত নং প্রশ্নটি মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপের কাজ হলো যে অতি ক্ষুদ্র যে কণাগুলো রয়েছে, অতি ক্ষুদ্র কণাগুলোকে বা অতি ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখার জন্য। অনেকটা আমরা ক্যামেরায় যেমন ছোট জিনিসকে বড় করে জুম করে দেখি, ঠিক এই মাইক্রোস্কোপের কাজ কিন্তু ছোট কোনো বস্তুকে বড় করে দেখিয়ে দেওয়া। বন্ধুগণ এরপরে এই আট নং প্রশ্নটি হলো রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর এটি কিন্তু আমাদের এখন দৈনন্দিন জীবনে এই রেফ্রিজারেটরের ব্যবহার ছাড়া কিন্তু আমরা আজকাল চলতেই পারি না। কেননা প্রত্যেকের ঘরেই আজকাল ফ্রিজ রয়েছে এবং এই রেফ্রিজারেটরের কাজ হলো যে হিমায়িত করার, এটি একটি যন্ত্র, অর্থাৎ কোনো কিছুকে ঠান্ডা করে রাখা। তো বন্ধুগণ এই নয় নং প্রশ্নটি আপনারা লক্ষ্য করুন যে সিসমোগ্রাফ এর কাজ কি। সিসমোগ্রাফ একটি যন্ত্র যার কাজ হলো ভূমিকম্প যখন আমাদের দেশে হয় তখন কিন্তু বিশাল বড় একটি ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়। তো বন্ধুগণ এই যন্ত্রটির মাধ্যমে আমরা কিন্তু ভূমিকম্পের যে পরিমাপ সেটি কত গতিতে ছিল বা সেটি কী পরিমাণ ক্ষয়ক্ষতি আমাদের করে যেতে পারে বা করেছে এমনটিকে নির্ণয় করার ক্ষেত্রেই এই যন্ত্রটি ব্যবহার করা হয়। বন্ধুগণ আজকের আলোচনার আমার সর্বশেষ 10 নং প্রশ্নটি স্পিডোমিটার। বন্ধুগণ এই স্পিডোমিটার এটি কিন্তু মূলত একটি ইম্পর্টেন্ট জিনিস, এটি আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু আমরা আসলে অনেকেই জানি না। বন্ধুগণ স্পিডোমিটারের যে কাজটি, সে কাজটি হলো যে গতিকে পরিমাপ করা। একটি গাড়ি চলমান অবস্থায় কতটুকু সে চলল বা কত কিলোমিটার গেল, সেই গতির, গাড়ির গতি বা মাইল পরিমাপক এটি একটি যন্ত্র। তো বন্ধুগণ আমি যখন ভাইবা বোর্ডে ছিলাম তখন আমাকে এই প্রশ্নটি করা হয়েছিল যে স্পিডোমিটারটি কী কারণে ব্যবহার করা হয়।
বন্ধুগণ অবশ্যই আপনারাও আমার মতো করে প্রশ্ন কয়েকটি মুখস্থ করে নেবেন। এই 10টি প্রশ্ন থেকেই আশা করি যে কোনো একটি প্রশ্ন আপনাদের জীবনের যে কোনো ক্ষেত্রে